হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করবো আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্কুল খোলা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন সে এই বিষয় নিয়ে তো আলোচনা আসার কাছে ছাত্র হাতের রিকোয়েস্ট করবো আমাদের দ্বিতীয় চ্যানেল মাইলস টু গো এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন তোমাদের জন্য ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে সেখান থেকে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে নাও আমাদের দ্বিতীয় ভিডিও আজকের সন্ধ্যায় প্রকাশিত হবে প্রথম ভিডিও ইতিমধ্যে আমরা পোস্ট করেছি আমাদের দ্বিতীয় চ্যানেলে যারা এখনও পর্যন্ত দেখো নি তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নাও তো চলো মূল আলোচনায় আসি শিক্ষামন্ত্রী স্কুল খোলার সংক্রান্ত একটি আভাস দিয়েছেন যে কবে থেকে স্কুল খোলা হতে পারে বা কিভাবে খোলা হতে পারে তো এই ভিডিওতে বিস্তারিতভাবে আমি বলে দিচ্ছি কি সিদ্ধান্ত বা কি ভাবনা চিন্তা করছেন শিক্ষামন্ত্রী তো প্রতিবেদনে যেটি বলা হয়েছে টানা দুমাস লকডাউন চলার পরেও এখনও বন্ধ আছে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কবে থেকে ফের স্কুল কলেজ শুরু হবে পঠন পাঠন তা নিয়ে প্রশ্ন পড়ুয়াদের এ প্রসঙ্গে কিছুটা আভাস পাওয়া গেল শিক্ষামন্ত্রীর কথায় গত জুলাইয়ের শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী পাঁচই সেপ্টেম্বর থেকে স্কুল খোলা হতে পারে যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পড়ুয়াদের রোজ স্কুলে যেতে হবে না একদিন অন্তর ক্লাস করতে হবে কিন্তু তারপর থেকে রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হয়নি বরঞ্চ পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে সুস্থতার হার বাড়লেও মোট আক্রান্তের গ্রাফও ঊর্ধ্বমুখী ফলে স্কুল কবে খুলবে তা নিয়ে রাজ্যের তরফে স্পষ্টভাবে কিছু বলা হয়নি তবে পড়ুয়াদের বিপদের মুখে ঠেলে দিতে রাজ্য যে স্কুল খোলার পক্ষপাতি পক্ষপাতি নয় তা স্পষ্ট বলে দিয়েছেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব শিক্ষামন্ত্রী বলেছেন কারোর প্রাণের বিনিময়ে শিক্ষা হতে পারে না স্কুল কবে খুলবে সে বিষয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্যমন্ত্রীসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তার মানে স্কুল এখনও পরিষ্কার সিদ্ধান্ত হয়নি কবে থেকে খোলা হবে বা কিভাবে খোলা হবে স্কুল আগে যেভাবে বলা হয়েছিল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে স্কুল খোলা হয় পাঁচই সেপ্টেম্বর থেকে কিন্তু সেটি এখনও পর্যন্ত সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়নি শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে রাজ্যের মন্ত্রিসভায় এ বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং সেখানেই ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে যে কবে থেকে স্কুল চালু হবে